আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মেহজাবিন জান্নাত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের মেয়াদ 28 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনার সংক্রমণ ঠেকাতে গত 14 এপ্রিল থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়, তবে সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় আরও 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা ভাইরাস ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। 1556টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও 347 জনের শরীরে। চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে নগর এলাকার 236 জন এবং উপজেলা পর্যায়ের 84 জন রয়েছেন। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভে 1 জন ও করোনা উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 136 জন, মৃত 3 জন বরিশাল ও পটুয়াখালীর বাসিন্দা। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 জন, নতুন আক্রান্ত হয়েছেন 78 জন। জেলা সিভিল সার্জন জানায়, মৃত 2 জনের বয়সই 60 বছরের বেশি। সীমিত পরিসরে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ সাহিত্য করোনা হাসপাতালের কার্যক্রম। এখন পর্যন্ত হাসপাতালটিতে 80টি ICU বেড চালু হয়েছে, তবে এ মাসের 29 তারিখের মধ্যে 112টি ICU সহ 1000 শয্যা সং সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশে সর্বাত্মক লকডাউনের 7ম দিন চলছে। গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি দেখা গেছে, তবে লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, জরুরি প্রয়োজন ছাড়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারপরও নানা প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিক্সা যোগে অনেকেই বের হচ্ছেন। গাড়ির চাপ বেশি থাকায় চেকপোস্টগুলোতে কিছুটা শিথিলতা দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 থেকে 28 মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 317 জন গ্রেফতার হল। অতিরিক্ত পুলিশ সুপার রইসউদ্দিন জানান, সহিংস ঘটনাগুলোর প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 56টি মামলার হয়েছে, আসামি করা হয়েছে 30 থেকে 35 হাজার মানুষকে। লিচুর গাছে একটি আম আকৃতির ফল দেখা দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁয়ে। সদর উপজেলার ছোট বালিয়া সিঙ্গিয়া গ্রামের কলোনিপাড়ার আব্দুর রহমানের একটি লিচু গাছে দেখা যায় আমের মতো দেখতে ফলটি। খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, গ্রাফটিং বা কলম ছাড়া একই গাছে ভিন্ন প্রজাতির 2টি ফল ধরা সম্ভব নয়, তবে সংগ্রহ করা নমুনা গবেষণা করে শিগগিরই এ রহস্য উন্মোচন হবে বলে জানান তারা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। গ্রামীণ ফোন লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 6.60 টাকা, যা গত বছরের একই সময় ছিল 7.92 টাকা। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে গ্রামীণ ফোনের ইপিএস কমেছে 1.32 টাকা। গত 31 মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 45.19 টাকা, আগের বছর একই সময় ছিল 36.31 টাকা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।